আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে পুঁই শাক ভাজি। পুঁই শাক ভাজিটা করার জন্য পুঁই শাকটা সেদ্ধ করে নিলাম, এরপর বাগার দিয়ে নেব রসুন পেঁয়াজ দিয়ে। আরও রান্না করা হবে কাঁচকলা। কাঁচকলাটা সুরমা মাছ দিয়ে রান্না করা হবে, আর সাথে রয়েছে মিষ্টি কুমড়া। শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর শুকনা মরিচ আর রসুন দিয়ে দিয়েছে, এখন বাগার দিয়ে নিচ্ছি। আর এই তো পুঁই শাকটা এইদিকে সেদ্ধ করে রেখেছি, আর পানিটা একদম শুকিয়ে ফেলেছি। তারপর হাই হিটে এটার মধ্যে বাগার দিয়ে নেব। আর ভাজিটা হয়ে যাওয়ার পর এইদিকে কাঁচকলাটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, আর এখন বাগার দিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে, আর এর মধ্যে সেদ্ধ করে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে দেব। আর এই তো কাঁচকলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু কাঁচকলাটা একটু পানসে তরকারি তাই খুব ভালোভাবে কষাতে হবে। বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তেলটা যখন ভেসে উঠেছে তখন এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি, আর এখন মাছ দিয়ে দেবো। আর হ্যাঁ, সুরমা মাছ দিয়ে কিন্তু রান্না করব কাঁচকলাটা। কালকে দেখিয়েছিলাম সুরমা মাছগুলো এনেছিল আব্বু। আর এই তো এখন সুরমা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। সুরমা মাছে লবণ আর হলুদ মেখে রেখেছি, এর মধ্যে এখন দিয়ে দেবো। তরকারিটায় বলক চলে আসলে তখন দিয়ে দেবো এর মধ্যে। আর তো তরকারিটা বলক চলে এসেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আর কষাইনি আর ভাজিও নি। সুরমা মাছ ভাজলে কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে যায়, খেতে তেমন একটা স্বাদ লাগে না। আর পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, দিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর এই তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর তরকারিটা হয়ে যাওয়ার পর ভাতটা বসিয়ে দিলাম, আর ভাত হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়াটা রান্না করে নেব। আর এদিকে মিষ্টি কুমড়াটা আম্মু কেটে দিয়েছে। মিষ্টি কুমড়াটা আজকে রান্না করব চ্যাপা শুটকি দিয়ে। কালকে দেখিয়েছিলাম মিষ্টি কুমড়া রান্না করেছিলাম কাচকি মাছের শুটকি দিয়ে, আজকে চ্যাপা শুটকি এই যে ধুয়ে রেখেছি খুব ভালোভাবে। আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে তেজপাতাও দিয়েছি যেহেতু চ্যাপা শুটকি দিয়ে রান্না করব। শুটকি দিয়ে মশলাটা তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি।
আর পানি দেবো না, চুলাটা একদম লো হিটে দিয়ে তারপর এটা ঢেকে ঢেকে রান্না করে নেব। আর এই তো রান্না বান্না তো কমপ্লিট, চলে এলাম ফ্রেশ হয়ে দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর আমি নিয়ে নিয়েছি কাঁচকলার তরকারি সুরমা মাছ দিয়ে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, আর কাঁচকলা তো আমাদের অনেক প্রিয় একটা খাবার, আর কাঁচকলা সব কিছু দিয়েই ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে আরও বেশি ভালো লাগে। আর এই জারটা এনেছিলাম, এটা হচ্ছে ব্লেন্ডারের সবচেয়ে ছোট যেই জারটা, ওইটা আমাদের একটু প্রবলেম হচ্ছিল তাই এইটা কিনে এনেছিলাম। তবে এইটাতেও সমস্যা, আমি একটু জিরা ব্লেন্ড করে দেখেছি, এটা আবার চেঞ্জ করতে নিয়ে যেতে হবে, এটার ব্লেডে একদমই ধার নেই, এটা আবার চেঞ্জ করতে নিয়ে যাব। আর এখন জিরা ব্লেন্ড করে আমি একটু দেখে নিচ্ছিলাম, তখন দেখলাম জিরাটা একদম ফিনিশিংটা একদমই ভালো হচ্ছে না, তাই এটা আবার চেঞ্জ করব। তারপরে আবার চলে এলাম আমাদের নতুন বাসার ছাদে, এসে আমি দেখলাম যে না, আজকে আর পানি দিতে হবে না গাছগুলোতে, আজকে বৃষ্টি হয়েছে তাই আর গাছগুলোতে পানি দেবো না, গাছগুলো একটু দেখে তারপর চলে যাব। এখন হ্যাঁ, থাই পাতা নিয়ে যাব, বাসায় এখন বেশ অনেকটাই মশা, আর থাই পাতা বাসায় রাখলে কিন্তু মশা আসে না, তাই আমি একটু থাই পাতা নিয়ে যাচ্ছি। থাই পাতা যে কোনো জায়গায় একটু ঝুলিয়ে রাখলেই আর মশাটা খুব বেশি একটা উৎপাত করে না। তারপরে চলে এলাম বাসায়, আর এসে আম্মু চা বানিয়ে দিয়েছে, চা খেয়ে নিলাম। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।